নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না। এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি ফিটনেস কোনো পুরুষ মানুষও পারবে না। আর বয়সটাও একদম কম। বলেছিলাম বিয়ে শাদীর ব্যাপারে, তোমার ছেলেটা তো কত হয়ে গেল, তোমাকে বিয়ে দিয়ে দিই, কিন্তু কিছুতেই রাজি করো না। বলো না বাবা, আমি বিয়ে করবো না, যতদিন আছি ততদিন আপনার সেবা করে যাব। ভালোই করো, বিয়ে করতে রাজি হয় না, কিন্তু এই কথাটা আমার বলতে হবে। দুজন ঘরের ভিতরে, আর আমি কিভাবে থাকি ওকে ছাড়া? ওর প্রতি একটা আমার আকর্ষণই আলাদা রয়েছে, বলতে পারি না ওকে। বউ মা তো তুই কিছু মনে করে, মাঝে মাঝে ওর যখন রান্নাঘরে যায়, টয়লেটে যায়, আমি চেয়ে চেয়ে দেখি কত সুন্দর একটা মেয়ে, ওর ফিগারটা চেয়ে থাকতে মনে হয়, মনে হয় সারাদিন বসে বসে ওকে দেখি, কিন্তু বলতে পারি না। কিছু একটা বলতে হবে, কিভাবে বলবো? পেয়েছি, মাথায় একটা আইডিয়া এসে গেছে, বলবো ওকে, আগে ওকে ডাকি। বোমা, বোমা। জি বাবুজি। একটু এদিকে এসো তো। আসতেছি। জি বাবুজি। ও এসো বসো। আসলে কি বোমা, কিছুদিন ধরে আমি ভাবছি তোমাকে একটা কথা বলবো। বলেন বাবুজি, কি কথা বলবেন? হ্যাঁ বলতে হবে, আর দেরি করা যাবে না। দেখো আমার ছেলেটা তো আজ প্রায় ছ মাস ধরে কত হয়ে গেছে, বিয়ে তিন দিন পরে মারা গেল। আসলে আমাদের বংশে কোনো ছেলে পেলে টেকে না, কোনো একটা অভিশাপ আছে মনে হচ্ছে, তাই বলে তো থেমে থাকলে হবে না, চেষ্টা তো করতে হবে। তাই ভেবেছি, দেখো আমার এত বড় স্বপ্ন, কোনো কিছুতে আমার অভাব নেই, টাকা পয়সা সব দিক দিয়ে সবই ঠিক আছে, কিন্তু তোমার মনেও কিন্তু শান্তি নেই, বুঝি মাঝে মাঝে তোমার মনটা খারাপ হয়ে। না বাবুজি, আমি তো ভালোই আছি। আর এই যে আপনি আছেন, আপনি সেবা করছি, ঘরের কাজকাম করছি, আমার দিন এমনিতেই পার হয়ে যাচ্ছে, আমার কোনো সমস্যা নেই। এটা সব কিছু না, জীবনের আরো অনেক কিছু চাহিদা আছে যেটা তুমি ভোগ করতে পারছো না, তাই বলছিলাম তোমার সাথে একটু কথা বলতে চাই। বাবুজি আপনি বলেন, নিঃসংকোচে বলেন, কোনো সমস্যা নাই। কিভাবে বলবো কথাটা, তুমি কিভাবে নিবে সেটাই ভাবছি। আচ্ছা বলে দেখো বৌমা, আমার ছেলেটা মারা যাওয়ার পরে আমার সংসারে কিন্তু কোনো নাতি পুতিন আসেনি, ওদের মুখ দেখার আমার খুব শখ ছিল, ইচ্ছা ছিল, আমি আর কতদিন বাঁচব, এত বড় সংসার রেখে যাব কার ভরসায়? বৌমা আমার সব কিছু আছে, বাড়ি ঘর সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আমার সংসারের প্রতি জানানোর মতন একটা লোকের অভাব, সেটা নাই আমাদের। দেখো আমি আর কয়দিন পাই, আমি মারা যাব, তুমিও মারা যাবে একদিন, কে থাকবে না? জি বাবুজি, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু এখন তো আর প্রদীপ জ্বালানো সম্ভব না। সম্ভব কি বলছেন? কি প্রদীপ জ্বালানি সম্ভব? দেখো আরে আমার বংশই তো থাকলো না, আজকে যদি আমার ছেলে থাকতো কিংবা নাতিপুতি থাকতো, তারা না হয় সংসারের হারটা ধরতো, সেরকম কেউ নেই,
জি বাবুজি, কিন্তু এখন তো আর প্রদীপ জ্বালানো সম্ভব না। আসে বৌমা, আসে। কি বলছেন বাবুজি, কিভাবে? দেখো বৌমা, তুমি পারো, তুমি পারো এই সংসারে প্রদীপ জ্বালাতে। বাবুজি আপনার কথা আমি কিছু বুঝতেছি না, একটু বুঝাই বলো। হ্যাঁ বলছি, দেখো আমার ছেলের সঙ্গে তো তোমার বিয়ে হয়েছে, তিন মাস সংসার করেছে, হয়তো ভগবান তোমার দিকে মুখ ফিরে চায়নি, কিংবা একটা সন্তান দেয়নি, ওই সন্তানটার ব্যবস্থা যদি আমি করি। কি বলছেন বাবুজি? হ্যাঁ আপনি কিভাবে করবেন? দেখো তোমার সাথে যদি আমি থাকি, যদি তোমার সাথে মেলামেশা করি, একটা সন্তান তো সংসারে আসবে। ছি ছি বাবুজি, কি বলছেন এসব? আপনি আমার শ্বশুর হন, আর এসব করলে পাপ হবে। দেখো বৌমা, ওই পাপের কথা বলো, একটা ভালোর জন্য, একটা সত্যের জন্য যদি হাজারটা পাপ করতে হয় না, তাও যদি একটা সত্য এই বাড়িতে জন্ম নেয়, একটা বংশধর জন্ম নেয়, ওটাকে পাপ বলে না। কিন্তু তারপর বাবুজি লোকজনে কি বলবে? শোন, লোকজনে জানবে আমার ছেলের সন্তান, তার সাথে তো তিন মাস সংসার করেছে, যদি এটা আমরা লুকায় রাখি ব্যাপার, একমাত্র তুমি, তুমি যদি সম্মতি দাও তাহলে হয়তো একটা প্রদীপ এই বাড়িতে জ্বলবে, একটা বংশধর পয়দা হবে। কিন্তু বাবুজি কাজটা কি করে ঠিক হইব? আমার ভয় করছে বাবুজি, যদি লোকজন জানাজানি হয়ে যায় দেখেন মান সম্মান কিছুই থাকবে না। কিছু হবে না, তোমাকে তো বলেছি আমি, ওই পরিচয় দেবা, তোমার সন্তান, আমি বলবো আমার ঘরের নাতি হয়েছে, তুমি আর এতে অসম্মতি জানিও না। লক্ষ্মীটি ভালো, ঠিক আছে বাবুজি, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি, তুমি নিয়ে নিও। বাবুজি আমার একটা কথা ছিল, আপনি কি বুড়ো বয়সে লোন নিতে পারবেন, নাকি আবার আমার জ্বালা যন্ত্রণা বাড়াই দিয়া চলে যাবে? আশা রাখি পারবো, তোমার শাশুড়ি তো অনেক দিন হয়ে গেল বদ হয়ে গেছে, আমার শরীরটাও যতটা ম্যাচ ম্যাচ করছে, অনেক দিনের খোদা তো। ঠিক আছে বাবুজি, কথা না বলি, বাবুজি আপনার শরীরে এত শক্তি, আমি তো প্রথম ভেবেছিলাম আপনি কিছুই করতে পারবেন না, আমার শ্বশুরি উঠিয়ে দিয়ে আপনি চলে যাবেন, কিন্তু না, এখন দেখছি আপনার ছেলের থেকেও আপনার শরীরে অনেক শক্তি। তিন মাস আপনার ছেলের সাথে সংসার করে যে মজা না পেয়েছি, আজকে আপনার সাথে করে ঠিক একই মজা বেশি পেয়েছি বাবুজি। বাবুজি আর একটু দেন। তাহলে এই কাজ প্রতিদিন একবার করে আমাকে একটু শান্তি দিন। আপনিও শান্তি পাবেন, আমিও শান্তি পাবো। ঠিক এই দিনটার অপেক্ষায় ছিলাম, এরকম একটা কথা তোমার মধ্যে আমি শুনব, এখন আর কোনো বাধা দিল, প্রতিদিন অন্তত একবার করিও তোমার সঙ্গে আমি দেখা করব। ঠিক আছে বাবুজি, এখন তাহলে যাই, ফিরে এসে।